আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি রাকিব ভাই, গ্রামীণ মেডিকেল কলেজ। তো আজকে ইংলিশে আর একটা বেসিক জিনিস জিরান নিয়ে আলোচনা করবো। আমরা অনেক সময় সেন্টেন্সে কোনটা জিরান সেই জিনিসটা আমরা ধরতে পারি না, অনেকের এই জিনিসটা খুব ব্যাস লাগে। তো সেই আজকে আমরা আলোচনা করবো হচ্ছে জিরান নিয়ে। তো চলো চলে যাই, আমরা জিরান নিয়ে আলোচনা করি। যে প্রথম যদি আমরা বলি যে হোয়াট ইজ জিরান, জিরান কি? জিরানটা হচ্ছে কোনো বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা বলি জিরান। তাহলে জিরান কি? এক ধরনের নাউন কাজ করে কি সে মতন নাউনের মতন, বাট তারা কি বার প্লাস আইএনজি, অর্থাৎ বার প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা বলবো জিরান। তাহলে আমরা এক্সাম্পল দেখি যে এখানে সুইমিং, সুইমিং হলো, সুইমটা হলো বার প্লাস আইএনজি। দেখো কাজ করতেছে এখানে নাউনের মতন, কারণ আমরা জানি যে ই বার প্লাস আইএনজি কোথায় বসছে, সাবজেক্টের জায়গায়, আর নাউন বসে কোথায়, সাবজেক্টের জায়গায়। সেই জন্য ই বার প্লাস আইএনজি যা কাজ করতেছে নাউনের মতন, বাট এটা কি বার প্লাস আইএনজি। তো যেহেতু এই বার প্লাস আইএনজিটা সাবজেক্টের মতন কাজ করতেছে এই সেন্টেন্সে, সেজন্য এটা হচ্ছে একটা জিরান। তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই সুইমিংটা হচ্ছে একটা জিরান। তারপর আই এনজয় সুইমিং, আই এনজয় সুইমিং, দেখো এটা একটা বার প্লাস আইএনজি, এটা বসছে কোথায়, অবজেক্টের জায়গায়। কারণ আমরা জানি অবজেক্ট কাকে বলে, অবজেক্ট হচ্ছে বার্ককে কি বা কাকে দ্বারা বসানো যেটা আসে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে সুইমিংটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় কে বসে, নাউন বসে, মানে অবজেক্টের জায়গায় কি বসে, নাউন বসে। তাহলে এই বার প্লাস আইএনজিটা অবজেক্টের জায়গায় বসছে, অর্থাৎ নাউনের মতন কাজ করতেছে, সেজন্য এই সুইমিংটা হচ্ছে একটা জিরান। আমি আবার বলতেছি যে নাউনের মতন কাজ করবে, অর্থাৎ নাউন কোথায় বসে, অবজেক্টের জায়গায় বসে। তাহলে এই বার প্লাস আইএনজিটা অবজেক্টের জায়গায় বসছে, অর্থাৎ নাউনের মতন কাজ করতেছে, নাউনের মতন কাজ করতেছে, এজন্য এই সুইমিং বা বার প্লাস আইএনজিটা হচ্ছে জিরান। আরেকটা আনসার যদি দেখি যে ইটস আ ম্যাটার অফ থিংকিং, এখানে থিংকিংটা হচ্ছে জিরান, কারণ এটা হচ্ছে একটা বার প্লাস আইএনজি, সে বসছে কোথায়, প্রিপোজিশনের পরে। আমরা জানি যে নাউন কোথায় বসে, প্রিপোজিশনের পরে বসে, অর্থাৎ এটা নাউনের মতন কাজ করতেছে। তাই আমরা জানি যে প্রিপোজিশনের পরে ওয়াট হচ্ছে নাউন, তাহলে যেহেতু এই বার প্লাস আইএনজিটা প্রিপোজিশনের পরে বসছে, অর্থাৎ নাউনের মতন কাজ করতেছে, এই জন্য এটা হচ্ছে একটা জিরান। তাহলে কি জিরান হচ্ছে যে কোন বার প্লাস আইএনজি যদি নাউনের মতন কাজ করে তাকে আমরা বলবো জিরান, কোন বার প্লাস আইএনজি যদি নাউনের মতন কাজ করে তাকে আমরা বলবো জিরান। আমরা জানি যে নাউন কোথায় কোথায় বসে, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, প্রিপোজিশনের পরে। তো এখানে আমরা এই বার প্লাস আইএনজিটা বসে কোথায়, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, প্রিপোজিশনের পরে, অর্থাৎ নাউন হিসেবে কাজ করতেছে। এই বার প্লাস আইএনজিটা যেহেতু নাউন হিসেবে কাজ করতেছে, এজন্য এই বার প্লাস আইএনজি গুলো হচ্ছে আমাদের জিরান। তো আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।